আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, একদম বিরিয়ানি। একদম বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখাবো। মাছ মাংস যখন খেতে কিছুই ভালো লাগে না, তখন কিন্তু ঝটফট বানিয়ে ফেলা যায় এগ আলুর এই দম বিরিয়ানিটা। এটা কিন্তু খেতে দারুণ মজাদার, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি এবং দারচিনি। এটা দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নিব, যাতে এগুলোর ফ্লেভারটা পানিতে যায়। এরপর আমি আগে থেকেই চাউলটা ধুয়ে রেখেছিলাম। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, চিনে গুঁড়া চাল। এই বিরিয়ানিটা কিন্তু বাসমতি চাল দিয়েও করা যাবে। এখন আমি এটা নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে নিব। দম বিরিয়ানি রান্না করতে হলে কিন্তু রান্নার প্রসেসটা এমনই, চালটা কিন্তু আগে 80% সেদ্ধ করে নিতে হবে, পুরো সেদ্ধ করা যাবে না। আমি এখন এটা কিছু সময় সেদ্ধ করে নিচ্ছি। এখন কিন্তু হয়ে এসেছে, পানিটাও একটু শুকিয়ে গেছে। আমি একটা বড় ঝুড়িতে এটা ঢেলে নিব, যাতে বাকি পানি যেটা আছে সেটা ঝরে যায়। আর এখানে কিন্তু আমি 80%-এর মতোই সেদ্ধ করে নিয়েছি, পুরো সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম গোলে ভর্তা হয়ে যাবে। আর এখানে নতুন আলু নিয়েছি 5টা এবং ডিম 4টা নিয়েছি সেদ্ধ করে। আলুটা কিন্তু সেদ্ধ করিনি, ডিমটা সেদ্ধ করেছি। এখন এগুলো লালচে করে একটু ভেজে নিব। ডিমটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালার চলে আসলেই এটা হয়ে যাবে। আর আলুটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো ডিমটা আগে ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নিয়েছি। ডিমগুলো তুলে নেওয়ার পরেও আলুটা আরও কিছু সময় আমি ভেজে নিব। এখানে আলুটা কিন্তু সেদ্ধ করেও নেওয়া যেতে পারে, 50%-এর মতো সেদ্ধ করে নিলে তারপর ভেজে নিলেও হবে। আর যেহেতু নতুন আলু, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আর সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিলাম। এই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা করব। দম বিরিয়ানি রান্না করতে হলে বা বিরিয়ানি রান্না করতে হলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা পারফেক্ট হতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুবই সুন্দরভাবে বেরেস্তাটা করতে হবে, যাতে পুড়ে না যায়। আমি বেরেস্তাটা তুলে নিয়েছি, এটা সামান্য একটু চিনি দিয়ে তারপর আমি রেখে দিব, যাতে মচমচে থাকে। এমনি রাখলে কিন্তু এটা মচমচে ভাবটা চলে যাবে, সামান্য একটু চিনি দিয়ে রাখলে ভালো থাকবে, মচমচে থাকবে। এটা কিন্তু এভাবে সংরক্ষণও করা যায়। আর বাকি তেলের মধ্যেই আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাও লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি টক দই। টক দইটা কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি। টক দই ব্যবহার করলে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হয়, তাহলে ভালো হয়। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা, এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, যদি কেউ চীনা বাদাম পছন্দ না করে তাহলে কাজু বাদামও দেওয়া যেতে পারে। এটা পাটায় বেটে নিতে হবে বা ব্লেন্ডার করা যেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ, এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, 1/2 কাপের আমি অর্ধেক দিলাম। এগুলো দিয়ে ভালো করে এখন এটা কষিয়ে নিব মশলাটা। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, পরে আরও 1/2 চামচের মতো দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে লো আঁচে এটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ দম বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পরে লবণ দিলে কিন্তু ভালো লাগে না। এই জন্য মশলা কষানোর সময় ভালো করে বুঝে শুনে লবণটা দিতে হবে, এতে বিরিয়ানি কিন্তু খেতে মজাদার হবে, পারফেক্ট হবে লবণের স্বাদটা। এরপর আমি ভেজে রাখা ডিম এবং আলু দিয়ে দিচ্ছি। ডিম আলু দেওয়ার পরে কিছু সময় আরও কষিয়ে নিব।
আলু দেওয়ার পরে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, রান্না করব, আলুটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। এভাবে রান্না করে নিব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, উপর দিয়ে দেখতে পাচ্ছেন একদম তেল ভেসে এসেছে। এই অবস্থাতেই এটা নামিয়ে নিতে হবে, এরকমই মাখা মাখা করে রান্না করতে হবে এটা। এবার বিরিয়ানি রান্নার জন্য আমি লেয়ারিং করব। প্রথম প্রসেসটা আমি ঝোল এবং একটু তেল দিয়ে দিলাম, এরপর আমি যে চাউলটা সেদ্ধ করে রেখেছিলাম পোলার চাউলটা, সেটা এক লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ডিম এবং আলু, এগুলো একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঝোল দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে। এরপর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। আমি আবার আরেকটা লেয়ার দিচ্ছি, ভাতগুলো আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা একটু চেপে চেপে দিতে হবে। এরপর আমি আবার ঝোল দিয়ে দিচ্ছি। বাকি যে অংশটা আছে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর আমি আবার ভাতটা দিয়ে ভালো করে লেয়ারটা সেট করে দিব, একটু চেপে চেপে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজের বেরেস্তাটা, একটু ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, এখনও মচমচে আছে, কারণ আমি চিনি দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি দুধের মধ্যে গরুর দুধ নিয়েছিলাম, সেই গরুর দুধের মধ্যে আমি ফুড কালার দিয়েছি, এখানে অরেঞ্জ কালার নিয়েছি আমি। এটা আমি গুলিয়ে নিয়ে এখন চামচে করে চারিদিকে ফোটা ফোটা করে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, এই তাওয়ার উপরেই আমি বিরিয়ানির পাতিলটা বসিয়ে দেব। এতে করে কিন্তু নিচে পুড়ে যাবে না, একদম লো আঁচে ঢাকনা দিয়ে এটা কিছু সময় রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট রেখে দিলে একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা সেট হয়ে যাবে। এখন ঢাকনা খুলে নেছি, 15-20 মিনিট হয়ে গেছে, নিচের তাওয়া আছে, নিচে কিন্তু এটা পুড়ে যাবে না। আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর এই এগ দম বিরিয়ানিটা, খেতেও তেমনি অসাধারণ পারফেক্ট। আমি একটু সাজিয়ে দিয়েছি লেবু কাঁচামরিচ দিয়ে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিলাম এগ আলুর দম বিরিয়ানি। আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।